মন্দিরটাও ঘুরে দেখিয়ে দিল।
খুব সুন্দর জায়গা জানো তো, ভীষণ সুন্দর জায়গা। দেখ চলো কটা ফটো ফটো তুলে নিই, একটু দোলনা চড়ে নিই। স্লিপ আছে, দোলনা আছে, আর এগুলো কি বলো তো ছোটবেলাকার জিনিস, তো অনেকদিন দেখতে পাই না। আর এখন তো বড় হয়ে পার্কেও ঢোকা হয় না স্লিপ আর দোলনা চড়ার জন্য, তো এখন যখন তো এখানে পেয়েছি তার জন্য মানে কি বলবো, ভীষণ ইচ্ছা করছে একটু চড়ে নিই। স্লিপ চড়তে গেছিলাম, পারিনি, আর দোলনাটা একটু চড়ে নিই, চলো সব কিছু করে নিই, ঠিক আছে। এই কোনো ভূত নেই যে বাঁশবাগানে ঢুকেছি এবার আমি, দেখি বলে না যে বাঁশবাগানে ভূত থাকে, দেখি তো কিরকম থাকে ভূত। বাঁশবাগানে ঢুকে আমি ব্লগ করছি, কি বলবে আমাকে লোকে। দেখ বেশি ভেতরে আর ঢোকার দরকার নেই, ঠিক আছে। আমি কিন্তু এসে স্নান করিনি শোনো তো, তোমাদের তো আগেই বললাম স্নান করিনি, ওইখানে সব দোলনা চড়ছে, ওই যে আমিও চড়বো বলেছি। আর ফোনটা আজকে আমার আছাড় খেয়েছে, আমার আছাড় খেয়েছে, আমার বোনেরও ফোনটা আছাড় খেয়েছে। বাঁশবাগানে ঢুকে ভিডিও করছি, তো এটা হচ্ছে গিয়ে বোনের জন্য খাবারটা সাজানো হয়েছে। এখানে ওকে বসিয়ে আশীর্বাদ করা হয়েছিল, তারপর ওকে খেতে দেওয়া হয়েছিল। তো আস্তে আস্তে জায়গাটা ভিড় হয়ে যাচ্ছিল, যার জন্য আমি আগে থেকে এসে জানো তো ফাঁকায় ফাঁকায় এই জায়গাটা আমি একটা ক্লিপ নিয়ে নিয়েছি, মানে জায়গাটা একটা ভিডিও করে নিয়েছি। আর সামনেই ক্যামেরাম্যান ছিল, ভিডিও ক্যামেরা হচ্ছিল, তো ভিডিও সেও করছিল, আমিও করছিলাম। আর আমি জানো তো এখানে সঙ্গে সঙ্গে কিন্তু ক্যামেরাম্যানের সাথে সাথে জায়গা করে নিয়েছি। তো এই দেখো ওকে মালা টালা পরানো হয়েছিল, কিন্তু মালা আর এই মুকুটটা জানো তো প্রচণ্ডই ওয়েট ছিল, আর ও ওইটুকুনি বাচ্চা হয়ে সেই ওয়েটটা তো আর নিতে পারে না, তাই না? তার জন্য খুব কান্নাকাটি করছিল, সব কিছু করছিল। তো তারপরে ওকে জানো তো এগুলো খুলিয়েই, এই যেহেতু এগুলো নিতে পারছিল না তার জন্য ওকে সব কিছু খুলিয়েই আশীর্বাদটা করা হয়েছে। কিন্তু আশীর্বাদটা করার পরে ওকে খেতে দেওয়া হয়েছিল। তো যাই হোক চলো, তো খাওয়ার সময়টা কি কি হচ্ছিল সেগুলো তোমরা দেখে নাও। আমার
তো আমরা বিকেলবেলা একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম জানো তো, আর এটা মানে ঘুরতে ঘুরতে এই জায়গাটায় এসেছিলাম। তো এখানে হচ্ছে গিয়ে ঢাকাই জামদানি শাড়ি বোনা হচ্ছিল, তো সেগুলোই আমরা দেখতে এসেছিলাম। তো এগুলো হচ্ছে গিয়ে মেশিনে হচ্ছিল। আমি জানো তো ওই পা দিয়ে যেগুলো করে সেগুলোও কিন্তু এর আগে অনেকবার দেখেছি, কিন্তু মেশিনেও দেখেছি, কিন্তু মেশিনে এটা মানে এরকম শাড়ি বুনতে আমি দেখিনি। হাত দিয়ে পা দিয়ে যেভাবে করে না মানে সবাই, তো আমি সেটাই দেখেছি। তো ওইগুলো মেশিনে অ্যাকচুয়ালি আমি গামছা বোনাটা দেখেছিলাম নবদ্বীপে এর আগে গিয়ে। তো এগুলো হচ্ছে গিয়ে মেশিনে সব ওই ঢাকাই জামদানি শাড়ি বোনা হচ্ছিলো, যেহেতু যেগুলো ওই হ্যান্ডলুমস টাইপের যেগুলো হয় সেই রকম। তো সেই শাড়িগুলো তার মানে সেটারই একটুখানি তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। তো তোমরা যারা দেখেছো বা যারা দেখো তারা তো ঠিক আছে, কিন্তু যারা আমার মতনই কেউ দেখোনি যারা, তাদের জন্যই এটা আমি আরও শেয়ার করে দিলাম। তো ভালো লাগছিলো এখানে এসে, যখনই ঘুরতে বেরোই আশেপাশে এইসব যে জিনিসগুলো দেখি সেগুলো তো আমরা এখানে আশেপাশে দেখতে পাই না। তো এইসব জিনিসগুলো দেখতে পারলে বেশ ভালো লাগে। সমস্ত মেশিনগুলো কম্পিউটারাইজড কিছু জিনিস ছিল, সেগুলো যেভাবে যেভাবে হয় সেই জিনিসগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। তো বিকেলবেলা আমরা এখান থেকে ঘুরে সামনে একটা মিষ্টির দোকান ছিল, তো সেখান থেকেও একটু আমরা মিষ্টি ফিষ্টি খেয়ে তারপর বাড়িতে ঢুকেছিলাম। আর সন্ধেবেলা তারপর তো রেডি হয়ে আমাদের প্রোগ্রাম ছিল, সেখানেই আমরা রেডি হয়ে অ্যাটেন্ড করেছিলাম। তো চলো আবার মানে এখানটাতে অনেকক্ষণই ছিলাম জানো তো, কী কী হয় কী না হয় সব কিছু আমরা জিজ্ঞাসা করেছিলাম। তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে। তো এ দেখো পুরোপুরি রেডি হয়ে নিচে নেমে এসেছি। তো আমি পরেছিলাম এখানে গাউন, শাড়ি পরবো ঠিক করেছিলাম কিন্তু শাড়ি আনিনি, কারণ হচ্ছে কি শাড়ি পরাটা খুব ঝামেলা জিনিস। আর আমরা তো যেহেতু দুদিনের জন্য এসেছিলাম, পরে ঠিক হয়েছিল যে আমরা পরের দিনটাও থাকবো। তার এই যে আমার গাউনটা, এই গাউনটা তোমরা আমাকে এর আগেও অনেকবার পরতে দেখেছিলে, কিন্তু কিছু করার নেই, এই গাউনটাই আমাকে পরতে হয়েছে। আর এটা আমি আয়রন করেই রেখেছিলাম, আগে থাকতেই আয়রন করা ছিল জানো তো, যার জন্য পরতেও সুবিধা হয়েছে। আর বেশি কিছু জিনিসও আনিনি, মাসির থেকেও কিছু জিনিস নিয়ে একটু মেকআপ করতে হয়েছে আমাকে। আর বোনও হচ্ছে গিয়ে এখানে আমরা সবাই গাউনই পরেছিলাম, কেউ আমরা শাড়ি টাড়ি ক্যারি করিনি সেরকম একটা। তো এখানে যে ফুচকা স্টল দেখতে পাচ্ছ, তো এসেই প্রথমে একটু ফুচকা খাওয়া হয়ে গেছে, কারণ সবাই দৌড়ে বেঁধে ডাকলো যে আয় আয় আগে ফুচকা খাবি। তো আগে গিয়ে ফুচকা কিছু খেয়ে নিয়েছি। তো ফুচকা খাওয়ার পরে এই যে আমরা প্রত্যেকে এখানে আমরা গাউন পরেছিলাম, ড্রেস পরেছিলাম, কেউই শাড়ি পরিনি, কারণ শাড়িটা পরতে প্রচণ্ডই ঝামেলা জানো তো। আর এখানে হচ্ছে কি আমাকে ভয়েস দিতে হচ্ছে, কারণ এখানে সবাই কথা বলছিলো আর তারপরে গান টান বাজছিলো, মিউজিক হচ্ছিলো। তো তার জন্যই তো নেক্সট এপিসোড নিয়ে আবার পরে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? নাহলে বিশাল বড় ভিডিও, অনেকটা বড় হয়ে যাবে অনেকক্ষণ টাইমে। চলো বাই বাই এখন।